এক্স অর গেট, এক্সক্লুসিভ অর গেট অর্থাৎ বিশেষ যোগের গেট। আমরা এর আগে সাধারণ যে যোগগুলো শিখেছিলাম তার চেয়ে একটু ভিন্ন। এর চিত্রটা ঠিক আগের মতোই হবে, পরিবর্তন শুধু এতটুকুই। এই অংশটা কিন্তু আগের মতোই, কিন্তু এখানে শুধু নতুন করে এই অংশটুকু পরিবর্তন হয়ে গেল। এবং ইনপুট যদি এ বি গ্রহণ করি তাহলে এর আউটপুট বের হবে এ এক্স অর বি। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে যোগের সাথে গোল একটা চিহ্ন আসবে এবং এটাই হবে এক্স অর গেট। এটাকে কিন্তু আবার ভাঙা যায়, এটাকে ভাঙলে হয় এ নট বি প্লাস এ বি নট। তো আমাদের এটা ভাঙার প্রয়োজন আপাতত নেই, আমরা শুধু এতটুকু জানলেই হবে। তো এই এক্স অর গেটের সত্যক সারণী কেমন হবে দেখো, আমরা ঠিক আগের মতোই ওই সূত্রটাই ব্যবহার করব, টু টু দি পাওয়ার এন, যেখানে এন বলতে বোঝাবে ইনপুট কয়টি। ইনপুট হচ্ছে এখানে দুটি, সো এন এর মান হচ্ছে দুই, তাহলে আউটপুট হবে চার। তার মানে এখানে মূলত ঘর হবে স্বাভাবিক মানের জন্য চারটা এবং উপরে শিরোনাম থাকবে দুইটা। আমরা এ এবং বি এর জন্য ঘর তৈরি করব, এখানে থাকবে এটা ইনপুট লাইন এবং এটা থাকবে আউটপুট লাইন। আমরা এখানে চারটা ঘর তৈরি করব এই চারের জন্য, এক দুই তিন চার। আচ্ছা শূন্য এক দুই তিন কয়টা হলো? চারটা। আমরা প্রথমে শূন্যর বাইনারি মান বসাবো শূন্য, আমরা কিন্তু ডান পাশ থেকে বসাবো। তারপর একের বাইনারি মান বসাবো এক, তারপর দুইয়ের বাইনারি মান বসাতে গেলে কিন্তু লাগবে দুইটা ঘর, এর জন্য দুই ঘর ইউজ করব, কারণ দুইয়ের বাইনারি মান দশ। তিনের বাইনারি মান হচ্ছে এগারো। ওয়েল, এখানে দুটো ঘর ফাঁকা থাকে প্রথম লাইনে, তো দুটো ঘর আমরা পূর্ণ করে দিব শূন্য দিয়ে। এবার দেখো এখানে এক্স অর গেট, তো এক্স অর গেটের ক্ষেত্রে আউটপুট বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হবে, অন্যথায় শূন্য হবে। বিজোড় সংখ্যক ইনপুট এক হলে এক নাম্বার বৈশিষ্ট্য শূন্য। ওয়েল, তো বিজোড় সংখ্যক ইনপুট বলতে একটা অথবা তিনটা অথবা পাঁচটা। তো দেখো তো এখানে কয়টা এক আছে ইনপুট লাইনে? এই একটা। সো এখানে আউটপুট হবে এক, এবং এখানে আছে কয়টা? এই একটা। সো এখানেও আউটপুট হবে এক, কিন্তু এখানে আছে দুইটা এক, তার মানে জোড় সংখ্যক। তো জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক সেটা আমরা খেয়াল করব না, জাস্ট খেয়াল করব ইনপুট আছে কয়টা এক। এই লাইনে একটা, এই লাইনে একটা, এজন্য এই লাইনেও এক বসালাম, এখানেও এক বসালাম, কিন্তু বাকিগুলোতে কি করব? শূন্য বসাবো, এবং সে এই সূত্র অনুসারে। তাহলে এখানে শূন্য, এখানে শূন্য, এবং ইনপুট থাকবে কমপক্ষে দুটি আর আউটপুট থাকবে একটি, তাহলেই এক্স অর গেট হয়ে যাবে।